নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। শিলিগুড়ি পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি নিয়ে সার্ভে করতে গিয়ে কাজে বাধা, সার্ভের কাজ বন্ধ করে দেন পুর নিগমের স্বাস্থ্যকর্মীরা। পরবর্তীতে মেয়র পরিষদ দুলাল দত্ত ও ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতোর অনুরোধে ফের কাজে যোগ দেন তারা। শিলিগুড়ির শক্তিগড় এলাকার 3 নম্বর রোডকে মডেল রোড হিসেবে তৈরি করার জন্য বেছে নেওয়া হয়েছে, জানালেন এসডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। ফাঁসে দেওয়ার ফৌজি চোট এলাকা থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশুকন্যা। সদ্যজাতকে উদ্ধার করে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। বোর্ড গঠনের পরে প্রধান ও উপপ্রধানকে নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে দলীয় কর্মী সমর্থকেরা। বিপন্ন সংবিধান, বিষণ্ন রাষ্ট্র, এই অভিযোগে কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে কাজ করায় তুলে শিলিগুড়িতে বিক্ষোভে সামিল হলো দার্জিলিং জেলা কংগ্রেস। শিলিগুড়ির মিলনপল্লী ক্লাবের উদ্যোগে আগামী কয়েকদিন ব্যাপী একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে, সাংবাদিক বৈঠক করে জানালেন ক্লাবের সদস্যরা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বাগডোগরাতে বিশাল বাইক র্যালির আয়োজন করা হলো। বাগডোগরার কাদোপানি ময়দান থেকে দাগাপুর ময়দান পর্যন্ত র্যালির আয়োজন করা হয়। 6 দফা দাবিতে নকশালবাড়ির বিডিওর মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিল রাষ্ট্রীয় আদিবাসী কল্যাণ সমিতি। ভারত ছাড়ো আন্দোলনের বীর শহীদদের স্মরণে খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে এসএসবি 41 নম্বর বাহিনীর পক্ষ থেকে 54 ফিট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করা হলো। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে নকশালবাড়ির আদিবাসী ময়দান থেকে শোভাযাত্রা বের করল নকশালবাড়ি আদিবাসী সমাজ। মাদারিহাট এশিয়ান হাইওয়েতে পেট্রোল পাম্পের সামনে অসমগামী একটি ট্রাকের সঙ্গে বীরপাড়াগামী একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় গুরুতর জখম হন ট্রাকের খালাসি। দিনহাটা বড় শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো, অভিযোগ ওঠে তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বুধবার তাসাটি ট্রাইবাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ফালাঘাটা ব্লকে তাসাটি চা বাগানে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো। এদিন প্রায় 100টি চারাগাছ রোপণ করা হয়। মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শোলমারি এলাকায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি জানায় তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, টুইটার, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।